السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى في موضع آخر فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن شداد بن عوس قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت رواه مسند احمد আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে আজকে জুম্মার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, তথা সারা বিশ্বের নবী, নবীর নবী মামিনাল্লাহ মুরুদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রকৃতপক্ষে সাকসেস, কামিয়াব, সফল ব্যক্তি কে। সম্মানিত উপস্থিতি, বিষয়টিকে আমি আলোচনা করতে চাওয়ার পূর্বে আপনাদেরকে জানাই, কেউ মাথা নিচু করে থাকবেন না, দয়া করে হাত ছেড়ে উপরে সবাই আমার দিকে তাকিয়ে থাকুন। এসছি তো আমরা মাত্র একটি ঘন্টার জন্যে, টোটাল একটা ঘন্টার জন্য মসজিদে এসেছি। চব্বিশটি ঘন্টার মধ্যে সাতটি দিনের মধ্যে ছয়টি দিনকে অতিক্রম করে একটি দিন, চব্বিশটি ঘন্টার মধ্যে আমরা একটি ঘন্টা বের করেছি আজকের দিন। খাস করে আমরা নানান ব্যক্তি নানান কর্মকে ত্যাগ করে আজকে একত্রিত হয়েছি। তো জুম্মার দিনে আসার উদ্দেশ্যটা কি? জুম্মার দিনে আসার উদ্দেশ্য যে জুম্মার যে খুতবা, যে খতিব যিনি আলোচনা করবেন,
একটি বিষয় নিয়ে আলোচনা করবেন, আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবেন নিজের ইলম নিজের জ্ঞান অনুপাতে কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক কিছু আপনাদেরকে মেসেজ দিবে দিন ইসলামের। সেই মেসেজটাকে আপনাদের দায়িত্ব হচ্ছে, নৈতিক দায়িত্ব, সেগুলোকে ভালোভাবে শ্রবণ করা, আর সেগুলোকে শ্রবণ করে বাড়িতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনে গিয়ে বাস্তবায়িত করা। এর জন্য জুমার দিনের সাপ্তাহিক একটি জুমার খুতবার এটা একটি উদ্দেশ্য। আর এখানে এসে যদি অবহেলায় ঢুলে ঘুমিয়ে যদি এভাবেই কাটিয়ে দেন তাহলে আপনার আসার কোনো উদ্দেশ্য বা আসার কোনো প্রয়োজন নেই, কোনো উদ্দেশ্য নেই। আপনি একটা পাগল ব্যক্তির মতো, কেন আপনি এলেন? লোক আসছে তাই আসবেন আপনি? জিনা এটা ভুল ধারণা। আপনাকে জুমার দিনে আসার উদ্দেশ্য টার্গেট আপনাকে রাখতে হবে যে জুমার খুতবার মাধ্যমে যে আমাকে মেসেজগুলো দেওয়া হবে সেগুলোকে আমি ভালোভাবে শ্রবণ করব আর শ্রবণ করে নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত করব, এটা একটা উদ্দেশ্য। আর এসে আপনি এখানে ঢুলি অবহেলায় কাটাবেন আসার উদ্দেশ্যটা কি? আপনার ব্যর্থ হয়ে গেল, বৃথা আপনার আসাটা। আপনি থাকুন, নিজের কর্মে ব্যস্ত থাকুন, ঘুমিয়ে কাটান, বাড়িতে গিয়ে কাটান। এখানে তো আপনাকে ল্যাপ গাথা বা আর এসির হাওয়া দেওয়া হচ্ছে না, বালিশ তো দেওয়া হচ্ছে না, তাহলে আপনার ঘুম আসছে কেন? বাড়িতে গিয়ে ঘুম পাড়েন। প্রত্যেকে আমি বলছি আমার দিকে লক্ষ্য রাখবে, সবাই প্রত্যেকের দৃষ্টি আমার দিকে থাকবে। আমি যা কথা বলবো আপনাকে ভালো লাগুক আর না লাগুক তবু আপনাকে শুনতে হবে। আপনি মানেন না মানেন আপনার বাড়িতে গিয়ে ব্যক্তিগত জীবনের ব্যাপার। আপনাকে জুমার খুতবার মাধ্যমে আমি যতগুলো কথা বলি কখনো তো বাইরে বলিনি যে জুমার খুতবায় পিটিয়ে শার্ট করে দেবো, না মানলে বলেছি কোনোদিন? কোনোদিন তো বলতে যাইনি। তাহলে আপনি যখন এসেছেন আপনাকে শুনতে হবে। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপার, আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, আল্লাহ আপনাকে মাফ করবে কি করবে না ওটা আল্লাহর ব্যাপার, আপনার ব্যাপার, ওটা আমার ব্যাপার নয়। তবে যতক্ষণ আপনি থাকবেন আপনাকে আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা আপনার নৈতিক দায়িত্ব, নিজের দায়িত্ব থাকতে হবে, শুনতে হবে আমার কথাগুলো, আমি যা কিছু কথা বলবো। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কথা আমি বলবো না। রাজনৈতিক, আমরা জুমার খুতবার মাধ্যমে কোনো কথা বলতে গেলে অধিকাংশ মানুষ বলে এগুলো রাজনৈতিকের কথা খুতবার মাধ্যমে বলবেন না, জানি না আপনাদের এখানে কি হয়, তার জন্য আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না। তার জন্য আমি নিজের মন মতো চেয়েছি যে এই বিষয়টি আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রকৃতপক্ষে সাকসেস কামিয়াব কোন ব্যক্তি, এই বিষয় সম্পর্কে কয়েকটি কথা বলবো কিছু কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখ রেখে কথাগুলো শুনবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 185-এর মধ্যে জানিয়েছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতটিতে জানাচ্ছেন যারা জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে এরাই হচ্ছে প্রকৃত পক্ষে সাকসেসম্যান, এরাই হচ্ছে সফলকারী, সফলতা অর্জনকারী এরাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা একটা আনন্দ ভোগ বিলাসের জায়গা ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শুনবেন। আল্লাহ সুবহানাহু তাআলা সাকসেস কামিয়াব ব্যক্তি তাকেই বললেন যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেল এবং জান্নাত লাভ করতে পারলো, এরাই হচ্ছে সাকসেস কামিয়াব ব্যক্তি। আমাদের স্থান কোথায় আমরা জানি, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এরা কোথায় ছিল সৃষ্টির পরে? জান্নাতে। এরা জান্নাতে ছিল, তার মানে বোঝা যায় বাণী আদম অর্থাৎ মানব জাতির স্থান হচ্ছে জান্নাতে, আপনার আমার স্থান হবে জান্নাতে। এটা আপনার আমার লক্ষ্য টার্গেট রাখতে হবে যে আমাদের স্থান মানে হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য। কেন? যে দুনিয়ার বুকে যাক, সেখানে দুঃখ কষ্টর ভিতরে থেকে তারা জান্নাতের মিঠাস বুঝতে পারবে, যে জান্নাত জায়গাটা কি এটা অনুভব করতে পারবে। এরই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা করার জন্য আদম আলাইহিসসালাম এবং মা হাওয়াকে দুনিয়ার বুকে পাঠালেন, যেই সূত্রতে আপনি আমি দুনিয়াতে এসেছি। মিঠাস বুঝতে পারবে। একটি বাচ্চা ছেলেকে আপনি 100 টাকার নোট দেন না, 100 টাকার নোটটাকে নিয়ে দেখবেন গুটিয়ে সে একটা বাঁশির মতো বানাবে। আবার সেই বাচ্চা ছেলেটাকে আপনি একটা বড় বেলুন দিয়ে 10টা টাকা দামের একটা বেলুন দিয়ে 100 টাকাটা চানু দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? ওই 100 টাকার মূল্য বুঝে না এবং পরিশ্রম করে টাকাটা নিয়ে আসেনি, বাপ মায়ের মাধ্যমে পেয়েছে টাকাটা। এবং সে যদি প্রকৃতপক্ষে বুঝতে পারতো বা পয়সাটির মূল্য বুঝতে পারতো তাহলে কখনো সেই বাচ্চা ছেলেটি দশটা টাকা বেলুনের পরিবর্তে কখনো 100 টাকার নোট দিত না। আপনি আমি যে জায়গায় বাস করছি এই দুনিয়ার প্রকৃতপক্ষে জান্নাত জায়গাটা কি এটা আপনি আমি বুঝতে পারিনি, বুঝতে পারলেন কি না? জান্নাত জায়গাটা যে কি এটা আপনি আমি বুঝতে পারিনি, এর মিঠাস কি এটা আমরা জানতে পারলাম না।
দুনিয়ার আমরা মহব্বতে পড়ে আছি, দুনিয়ার ভোগ বিলাসে পড়ে আছি। হুতুম পেঁচা আপনারা চিনেন? পেঁচা 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 কোথায় বাস করে? নির্বিড় জায়গায়, অন্ধকারে, যেখানে দিনের বেলা তো অন্ধকার, রাতে তো অন্ধকার আছে, সেই জায়গায় বাস করে হুতুম পেঁচা। কেন? নিরিবিড়ি জায়গায় হুতুম পেঁচার বাস করে, রাত্রিবেলায় তারা নিজের আহারে এবং ঘুরে বেড়ায়। তো আপনি আমি হুতুম পেঁচার মতো হয়ে গেছি, হুতুম পেঁচার মতো দুনিয়াতে আমরা এসেছি। কেন? এটা ভাবছি অন্ধকার আমাদের জন্য খুব ভালো, আর কিছু নেই, এখানেই শেষ। জি না, এমনটা দুনিয়াদারি আপনাকে আমাকে করলে হবে না। দেখবেন আপনার আমার বাড়ির ঘরের সন্তান, দুনিয়াটা কি আপনাকে বুঝাচ্ছি, দুনিয়াটা কি একটু বুঝলেন? দুনিয়াটি দেখবেন আপনার বাড়ির সামনে কোনো ফাঁকা ময়দান যদি থাকে, জায়গা থাকে, ফিল্ডে হোক একটা ফাঁকা ময়দান, আপনার আমার বাড়ির ঘরের ছেলে এবং মেয়েরা, কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা দেখবেন তারা বাড়ি থেকে বেরিয়ে যায় বিকালবেলায়, তারা খেলাধুলা করে সেই ফিল্ডের মধ্যে, সেই ফাঁকা স্থানে তারা খেলাধুলা করে। আর খেলাধুলা করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, মাগরিবের যখন আজান হয়ে গেল বা হচ্ছে বা হবে, এমন পরিস্থিতিতে মা বাবাকে দেখা যায় যে তার আপন আপন সন্তানকে তারা যদি না আসে টেনে জোর করে বাড়ি থেকে নিয়ে আসে যে চলো সন্ধ্যা হয়ে এসেছে বাবু, এখন তোমাকে বাড়ি যেতে হবে, ফ্রেশ হয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, লেখালেখি করতে হবে, তার জন্য নিয়ে আসে। সে সন্তান তার বাড়িতেই হচ্ছে থাকা, এখানেই ঘুমা, এখানেই খাওয়া দাওয়া করা, এখানেই তার লেখাপড়া, গেছে কি করতে? সে জায়গায় খেলাধুলা করতে। কি বুঝলেন? ওই জায়গাটা যেমনটি ফাঁকা ময়দান ছিল, ওই ছেলে কখনো জানতো না বা সেও জানে মনে মনে যে আমাকে আবার বাড়ি রিটার্ন আসতে হবে রাত্রি সন্ধ্যা ঘনিয়ে এলে। কি বুঝলেন কথাটি দ্বারা? এটাই বোঝাতে চাইছি, এ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, দুনিয়া থাকবে না। আপনাকে আমাকে এই দুনিয়া, এই দুনিয়া, এই পৃথিবীর মহব্বত ভালোবাসা ত্যাগ করে আপনাকে আমাকে পরকালে পাড়ি দিতে হবে। এ দুনিয়া কিছুই নয়, এই দুনিয়ার ভোগ ভোগ বিলাসের মধ্যে আমরা পড়ে আছি। কেমন জানেন? একটা আরেকটা উদাহরণ আপনাকে দিই। দেখবেন হাওয়ায় মিঠাই, হাওয়ায় মিষ্টি তৈরি হতো আগে, আমরা ছোট যখন ছিলাম 2005, 2007 বা 2006, তারও পূর্বের কথা আপনারা আরও ভালো জানবেন, যারা আমার থেকে বয়স যাদের বেশি আছে, আমার তো 1993 সালে জন্ম, তো তার পূর্বে যাদের জন্ম বা আরও যারা আছেন তারা জানবেন যে আগে গ্রামে দেখতাম যে সাইকেলে করে, যে সাইকেলে করে নিয়ে তাতে কিছু চিনি মানে মিষ্টি কিছু আর কিছু রং দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়ায় মিঠাই মিষ্টি তৈরি করা হতো। আমরা দেখেছিলাম বাচ্চা বয়সে, এখন হয়তো দেখতে পাই না অতটা, দেখতে পেতাম। তো সেটাকে কেনার জন্যে আমরা কি করতাম? মা বাবার কাছে আমরা জিদ ধরতাম যে ওটা আমি নিব, কেন এত বড় জিনিস, আর জিনিসটা আদৌ কিন্তু অত বড় নয়, দেখাচ্ছে এতটা বড়, ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হতো। তো সেটা নেওয়ার জন্যে তো মা দেখতো যে একটু চাপ দিত যে না নিতে হবে না, কেন মা জানে যে এটা সামান্য একটু হয়ে যাবে, চাপন দিলেই শেষ। তো মা বকাঝকা করতো যে এটা নিতে হবে না, অন্য কিছু নাও, তবুও না ওটাই নিবো, ছাড়বো না, নিতাম আমরা। তো মা বাপ কিনে দিত, এবার মা বাপ বলতো দেখ, এবার চিপে দেখ কেমন অবস্থা, যেই হাতের দাবন দিতাম একটু হয়ে যেত, সম্মানিত উপস্থিতি। দুনিয়াতে আপনি আমি আছি, বড় বড় অট্টলিকা, এসি, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব তৈরি করলাম, যেদিনকে আজরাইল আসবে চাপনটা দিবে সব শেষ। অনুরূপভাবে আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব থেকে যাবে, দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে পরকালে বাড়ি দিতে হবে। কি বললেন আপনি? বলতে চাইছি আপনাকে, ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হবে। তাহলে আপনি কি চিন্তা করেছেন? আপনি আজকে দুনিয়ার বুকে চিন্তা ভাবনা করছেন যে আমার বাড়ি কিভাবে তৈরি একটা হবে, কিভাবে আমি গাড়ি নিতে পারবো, কিভাবে টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি হবে, এই চিন্তা ভাবনা করে আপনি বাড়ি তৈরি করলেন। বাড়ি তৈরি করার পর আপনি চিন্তা ভাবনা করছেন সবচাইতে কোন পালংটি ভালো হবে যেখানে আরামভাবে আমি ঘুমাতে পারবো, সেই পালং সেই গদি আপনি সেটা বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসছেন। এখন আমার পাংখার হাওয়াতে মন ভরে না, এসি আমার দরকার, এসিও লাগাচ্ছেন। এত কিছু দুনিয়ার বুকে করলেন আপনি, এই দুনিয়া যে আপনাকে ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হবে, সেই পরকালের জন্য আপনি করলেনটা কি? সেখানে তো আপনাকে থাকতে হবে, এটা ক বছরের জিন্দেগি, ক বছরের জিন্দেগি, কতটা আমরা সময় পেয়েছি? ইহকাল ত্যাগ করে আপনাকে আমাকে পরকালে পাড়ি দিতে হবে, এই পরকালের জন্য আপনি আমি কতটা নেকি অর্জন করলাম, কতটা কি করলাম, চিন্তা ভাবনা কখনো করেছি? কখনো করলাম না। দুনিয়া জায়গাটা যে কি আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এভাবে সাহাবীর গায়ে হাত দিয়ে বললেন, গায়ে হাত দিয়ে, সাহাবী শোনো, দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করবে যেন তুমি ভাববে নিজেকে মুসাফির। আপনি আমি জীবনে যেমন মুসাফির হয়ে থাকি, অন্য কোথাও যখন পাড়ি দিই, আমরা অন্য কোনো স্টেট কোনো রাজ্যে যদি চলে যাই,
হতে পারে সেটা তামিলনাড়ু হতে পারে কলকাতা হতে পারে অন্য কোথাও, আমরা যাই দূরবর্তী জায়গাতে, আমরা মুসাফির অবস্থায় যাই, বাসে যাই, ট্রেনে যাই, এরোপ্লেনে যাই, মুসাফির অবস্থায়। তাতে পাড়ি দিতে গিয়ে আমরা কিছু টাকা পয়সা, আগেকার মানুষ তো খাবার বেঁধে নিয়ে যেত, এখন আবার সেটা প্রয়োজন পড়ে না, এখন তো রাস্তাঘাটে টাকা পয়সা থাকলেই খাবার কিনে পাওয়া যায়। আমরা জানি যে আমাদেরকে অন্য কোনো জায়গায় পাড়ি দিতে হলে আমরা নিজেদের সাজ পোশাক টাকা পয়সা কিছু খাবার বই নিয়ে সে যে জায়গায় যাই সে জায়গাটাকে ঠিক করি। এখান থেকে যদি আমি তামিলনাড়ু যাই কোনো কাজের জন্যে, তো সেই জায়গাটাকে ঠিক করি, কোন জায়গায় যাব, কোথায় থাকবো, কিভাবে খাবার খাবো, কোন জায়গায় রাত্রি যে জীবন আমরা অতিবাহিত করব, সমস্ত কিছু ঠিকঠাক করার পরে যদি ট্রেনে যাই ট্রেনের টিকিট বুকিং করি, যদি আমার এরোপ্লেন যাই এরোপ্লেনেরও টিকিট বুকিং করি, তারপর আমরা পাড়ি দিই। তো আপনার দুনিয়ার বুকে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হলে এত কিছু করতে হয়, চিন্তা করেছেন যে পরকালের জন্য আপনাকে কি করতে হবে? এই ইহকাল ত্যাগ করে পরকালে যে পাড়ি দিতে হবে, পরকালের জন্য কি করতে হবে, চিন্তা ভাবনা কখনো করেছি আমরা? সম্মানিত উপস্থিতি, করিনি। অথচ আপনাকে বলি, সাকসেস সফল ব্যক্তি কাকে আমরা মনে করি? কেউ যদি প্রফেসর হয়ে গেছে, বড় ডিগ্রি অর্জন করে মনে করি ব্যক্তি সফল ব্যক্তি, কেউ যদি বড় ডিগ্রি অর্জন করে মাস্টার হয়ে গেছে আমরা বলি এ ব্যক্তি সাকসেস ব্যক্তি, কেউ MBBS বড় ডাক্তার হয়ে গেছে আমরা মনে করি এ ব্যক্তি সাকসেস ব্যক্তি, কেউ যদি ব্যারিস্টার উকিল হয়ে গেছে আমরা মনে করি সেই ব্যক্তি সাকসেস ম্যাচি না, আমরা একই সাকসেস ব্যক্তি মনে করি। আপনি আমি দুনিয়ার বুকে এই সমস্ত ব্যক্তিদেরকে সাকসেস কামিয়াব ব্যক্তি আমরা মনে করি। কখনো চিন্তা করেছেন যে আল্লাহ সুবহান ও তাআলা এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে সাকসেস কামে ব্যক্তি বলেছে? চিন্তা করিনি আমরা, কখনো চিন্তা ভাবনা করলাম না যে প্রকৃতপক্ষে সাকসেস ব্যক্তি কাকে আল্লাহর নবী এবং আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন, চিন্তা আপনারা কখনো করিনি? এদেরকে সাকসেস কামে ব্যক্তি মনে করি। সম্মানিত উপস্থিতি, আপনাকে জানাই, আপনাকে এতগুলো কথা বলছি এই জন্যে যে কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবরে যেমন একজন রাজাকে কোশ্চেন করা হবে, তিনটি কোশ্চেন মনে মনে করি চারটি কোশ্চেন, কবরের ভিতরে আপনাকে আমাকে চারটি কোশ্চেন করা হবে। অনেকের ধারণা তিনখানা কোশ্চেন, জি না, চারখানা কোশ্চেন করা হবে আপনাকে, আপনাকে আমাকে প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করা হবে চারটি প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার রবকে, তোমার দিন কি, ধর্ম কি, দুই নম্বরে প্রশ্ন করা হবে। তিন নম্বরে প্রশ্ন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখিয়ে যে এই ব্যক্তিটা কে। এই তিনখানা প্রশ্ন করার পরে চার নম্বরে যেটি প্রশ্ন করা হবে সেটি হচ্ছে এই, এগুলো তুমি কোথা থেকে পেয়েছিলে, মানে দলিল প্রমাণ প্রুফ চাইবে কবরের ভিতরে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি চিন্তা করেন তো যে এই প্রশ্নটি করা হবে একজন কলেজের প্রফেসরকে, আবার ওই কলেজের একজন স্টুডেন্টকেও, প্রত্যেক সেক্টরের মানুষকে কবরের ভিতরে গিয়ে প্রত্যেক মানুষকে এই চারখানা প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রত্যেক ব্যক্তিকে। যে ও উকিল প্রফেসর ছিল বলে ওর জন্য কোশ্চেন আলাদা, জিনা, একজন প্রফেসরকেই কোশ্চেন করা হবে। প্রফেসর গিয়ে বলবে তুই চিনিস আমি কে, দুনিয়ার বুকে আমি প্রফেসর ছিলাম, এটা ফেরেশতাকে বলবে না? বলার জন্য সুযোগ পাবে? পাবে না। বোঝা যাচ্ছে এরা সাকসেস ব্যক্তি নয়। প্রফেসর, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, মাস্টার হোক, আমি সাকসেস ব্যক্তি নয়। আপনার আমার দৃষ্টিতে দুনিয়ার বুকে বাহ্যিকভাবে হতে পারে এরা সাকসেস কামিয়াব ব্যক্তি, কিন্তু পরকালের জন্য নয়। পরকালের জন্য তারাই কামিয়াব সফল ব্যক্তি, যে কথাটি আল্লাহ সুবহান ও তাআলা সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 185 এর মধ্যে বললেন, ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তিরা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, এরাই সফল ব্যক্তি, এরাই কামিয়াব। কি বললেন? এরাই কামিয়াব, এরাই সফল ব্যক্তি, যারা দুনিয়ার বুকে আল্লাহ সুবহান ও তাআলাকে ভয় করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, ইত্তেবা অনুসরণ করে চললো, এরাই হচ্ছে কামিয়াব ব্যক্তি, ওরা কামিয়াব ব্যক্তি নয়। এরই জন্যে তো বলি মানুষ আজকে বেশি বেশি মানুষ এক ব্যক্তি অপর ব্যক্তিকে কোশ্চেন করার মুখ চুলকায় অনেক ব্যক্তি। একটা আপনাকে কথা বলি, যে একজন ব্যক্তি লন্ডন পাস করে বড় ডিগ্রি অর্জন করে এখন গ্রামের বাড়ি এলো, এসে দেখছে যে মসজিদের যে ইমাম সাহেব একে খুব মানুষে ভক্তি ভালোবাসা দিচ্ছে, খুব ভক্তি করছে, এতটাই ভক্তি করছে গাছের কোনো যদি নতুন ফল ধরে ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে, বাড়িতে কোনো একটা খাবার যদি ভালো তৈরি করে ইমাম সাহেবকে এসে দিচ্ছে, যে কোনো ব্যাপারে ইমাম সাহেবকে সবসময় মানুষের ভালোবাসা ভক্তি দিচ্ছে। এবার লন্ডন পাস করা ব্যক্তি যখন এসেছে,
এসে এই সমস্ত কার্যকলাপ দেখছে। এবার সেই ব্যক্তি মনে মনে বলছে, হায় রে বোকা মানুষ, আমি লন্ডন থেকে বড় ডিগ্রি অর্জন করে এলাম, আমি বড় ডিগ্রি অর্জন করে এলাম, আমি বড় আশা নিয়ে এসেছিলাম, মানুষ আমাকে রেসপেক্ট করবে, ভালোবাসা দিবে, সম্মান করবে, এটা এসে দেখছি উল্টো। মানুষের মধ্যে চিন্তা ভাবনা, লন্ডন থেকে পাস করে এলো, কিরে বাবা রহিমের বেটার মুখে তো সালাম নাই, আমরা বড় বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছি, সালাম দিচ্ছে না, এই আবার কেমন শিক্ষায় শিক্ষিত হয়ে এলো, মানুষেও আলোচনা করছে, ওই ব্যক্তিও চিন্তা ভাবনা করছে, ইমাম সাহেব তো কোনো ডিগ্রি নেই, কোনো লেখাপড়ায় ঠিকঠাক জানে না, ভাষাগত জ্ঞান নেই, ইমামকে এত ভক্তি ভালোবাসা, এটা সহ্য করা যায় না, এক একটা সাহিস্তা করা দরকার, মানুষের সম্মুখে এর যে শিক্ষা এডুকেশন এটা উন্মুক্ত করতে হবে, তুলে ধরতে হবে, কি করতে হবে। এবার ইমাম সাহেব যথারীতি মুসল্লিদেরকে নিয়ে এশার ওয়াক্তে, এশার নামাজে, এশার নামাজের পর এবার কিছু কোরআন হাদিসের কথা আলোচনা করছে, একটা বৈঠক করেছে, আলোচনার মধ্যে এবার ওই আলোচনা যখন শেষ হয়েছে, ওই লন্ডন পাস করা হাই ডিগ্রি অর্জনকারী ব্যক্তি এবার দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব আমার একটা কোশ্চেন আছে। বলে কি কোশ্চেন? বলে আমার কোশ্চেন হচ্ছে এটাই, যে পাঁচ ওয়াক্তের আজান মসজিদে দেওয়া হয়, পাঁচ ওয়াক্তের আজান হয় এবং পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে হয়, আমরা দেখি যে বাৎসরিক যে দুটি ঈদ সেখানে আজান এবং ইকামত হয় না, নামাজ হয়। তো আমার এখন প্রশ্ন, যে একটি নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন আমরা দেখতে পাই তার কানে আজান দেওয়া হয়, তো নামাজ কেন হয় না? কোশ্চেন দেখেছেন, যেমন ওর টেঢ়া তেমনি টেঢ়া কোশ্চেন, আর সোচ জিলিপির মতো সোজা কোশ্চেন করছে, কেন মানুষ কোশ্চেন করে? দুটি উদ্দেশ্যে, এক, কোনো মানুষকে খাটো ছোট করার জন্যে, মানুষের সম্মুখে অপমান করার জন্যে, দ্বিতীয় কোশ্চেন হয় মানুষের উদ্দেশ্য থাকে যে জানার জন্যে, তার উপর আমল করার জন্যে। কিন্তু এই ব্যক্তির কোশ্চেনটা ছিল কী কারণে? মানুষের সম্মুখে তাকে বেইজ্জত করা, তাকে অসম্মান করা, অপমান করার জন্যে কোশ্চেনটা করা। এবার ইমাম সাহেব ছিল খুব চালাক, ইমাম সাহেব বলল, মিয়া কোশ্চেন তো করলেন, তো এই কোশ্চেনের উত্তর আপনি আনসার পেয়ে যাবেন মসজিদের খাদিমের কাছে, যে পাঁচ ওয়াক্তের আজান দেয়, মসজিদ যে ঝাড়ু দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তার কাছে কি উত্তর পেয়ে যাবে। লন্ডন পাসিয়ান ব্যক্তির খুব রাগ, আমি লন্ডন থেকে বড় ডিগ্রি অর্জন করে এলাম, এখন আমাকে এই প্রশ্নের উত্তর জানতে হবে ঝাড়ুদারের কাছে? বলে তার কাছে জেনে নাও, মনটাকে ভারী করে উপায় তো নাই, ইমাম সাহেব বলেছে এত কিছু বলতে পারবে না, এখন ওই মসজিদের খাদিমের কাছে গেছে, গিয়ে কোশ্চেন করছে যে তোমার কাছে ইমাম সাহেব আমাকে পাঠালো, আমি একটা প্রশ্ন করলাম, সে উত্তর তোমাকে দেওয়ার জন্য বললো। বলে আচ্ছা, আমার কাছে পাঠালো ইমাম সাহেব? বলে হ্যাঁ। বলে প্রশ্নটা কি ছিল? বলে যখন নবজাতক বাচ্চা শিশু জন্মগ্রহণ করে তার কানে আজান দেওয়া হয় কিন্তু নামাজ কেন হয় না? আর খাদিমও ছিল ওই রকম ব্যক্তি, একটা মুচকি হাসি দিয়ে বলো, মিয়া এই প্রশ্নের উত্তর জানো না, লন্ডন থেকে বড় ডিগ্রি অর্জন করেছেছ, আর মেজাজটাকে ঠিক থাকবে না, রাগ হবে। ইমাম সাহেব ভরা মজলিসের সম্মুখে বললো, আমার ঝাড়ুদার তার উত্তর দিবে, এই তো আমার একটা প্রেস্টিজ গেল গেল। এবার খাদিমকে বলিতে বলছে, মিয়া তুমি কি এর উত্তর জানো না? বলে শুনে নাও, নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার কানে আজান দেওয়া হয় আর সেই আজানের নামাজ তোমার সম্মুখে আছে। বলে কোন নামাজ? তুমি মরে দেখো, তোমার জানাজার নামাজ আছে, বুঝতে পারলেন? যখন জন্ম হয় আজান দেওয়া হয়, এই আজানের নামাজ হবে তার মৃত্যুর পরে, জানাজার নামাজ। মিয়া বড় ডিগ্রি অর্জন করলাম, টাকা পয়সা অনেক কিছু জমিয়ে নিলাম, ওই জানাজার নামাজের জন্য চিন্তা ভাবনা আমাদের কাউরই নেই, একদিন যে মরবো আমার যে জানাজার নামাজটা হবে আমার উপায় কোথায় থাকবে, চিন্তা ভাবনা আমরা করি না কখনো। সাকসেস কামিয়া ব্যক্তি কে? চিন্তা ভাবনা করলাম না, আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনাকে আমাকে চিন্তা ভাবনার কথা আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন। খুলুন সূরা হাশার 59 নম্বর সূরার দ্বিতীয় রুকুতে আপনি গিয়ে দেখেন আল্লাহ সুবহান ও তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসু মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহ সুবহান ও তাআলা কি বললেন ইমানদার ব্যক্তিদেরকে? হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ সুবহান ও তাআলাকে ভয় করো এবং পরকাল সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো, পরকাল যে পাড়ি দিতে হবে তার জন্য কে কি পাঠাচ্ছ, এইভাবে চিন্তা ভাবনা করো।
অত্তাকুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ সুবহানাহু তাআলা ভালো করে জানেন তোমার সম্পর্কে তোমার সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা ভালো করে জানেন সমস্ত খবর আল্লাহর কাছে আছে সম্মানিত উপস্থিতি দুনিয়া চিন্তা ভাবনা আপনি আমি করছি যে দুনিয়ায় কিভাবে বড় বিল্ডিং তৈরি করতে পারি কিভাবে গাড়ি নিতে পারি আর কিভাবে ব্যাংক ব্যালেন্স হতে পারি এই চিন্তা ভাবনা আপনি আমি করি আর এই চিন্তা ভাবনা মেন্টালিটি নিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করি কিন্তু একদিন যে ইহকাল ত্যাগ করে পরকালে যে পাড়ি দিতে হবে চিন্তা ভাবনা আমাদের কাউরই নেই করি না মরতে যে হবে এই চিন্তা ভাবনা আমাদের নেই অথচ আল্লাহ সুবহানাহু তাআলা চিন্তা ভাবনা করার কথা বলছেন আজকে আপনি বলেন মানুষকে ভাই নামাজ পড়েন তো বলবে যে নামাজ পড়বো না কখনো বলে না যে ব্যক্তি পাঁচ অক্তের নামাজ পড়ে না তাকে গিয়ে বলেন যে ভাই আপনি নামাজ পড়েন সে ব্যক্তি কখনো বলবে না যে নামাজ পড়বো না বলে না আমাদের মতো তো ইমাম সাহেব বা মৌলভী সাহেবকে কেউ বলেনি আপনাকে বলেছে কিনা জানি না কোনোদিন বলে না বলেটা কি ঠিক আছে মৌলভী সাহেব নামাজ পড়বো চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী দিন থেকে এই কথা বলেছে অনেকে তো আবার শুক্রবারের কথা বলে যে জুম্মার দিন থেকে ইনশাল্লাহ ধরবো কখনো বলে না যে নামাজ পড়বো না নামাজ পড়বো ইনশাল্লাহ পড়বো চেষ্টা করছি এই কথা বলে আবার কাউকে যদি জিজ্ঞেস করা যায় কী বলবে একটু বয়সটা হোক টাকা পয়সা একটু উপার্জন করে নিই তারপরে নামাজ পড়বো ওদের ব্যক্তি কাদের মতো জানেন আপনাকে একটা উদাহরণ দিই একটা গল্প শুনাই এক বাদশাহ একটা ঘোষণা দিল একটা বড় বাগান আছে রাজার সেখানে বিভিন্ন ফলের গাছ আছে রাজা কোন ঘোষণা দিল যে এই ঝুড়িটাকে নিয়ে যে ব্যক্তি আমার ওই বাগানের ভিতর থেকে সব চাইতে সুন্দর ও পাকা পাকা ফল তুলে নিয়ে আসবে আমি সেই ব্যক্তিকে পুরস্কারে পুরস্কৃত করব এটা রাজা কিন্তু ঘোষণা দিল অনেক লোক জমায়েত হলো জমায়েত হওয়ার পর একজন ব্যক্তি বলছে আমি পারবো কমন ব্যাপার রাজা বলছে থামো দাঁড়াও একটা শর্ত আছে বলে শর্তটা কি বলে যে জায়গায় তুমি একবার যাবে দ্বিতীয়বার সে জায়গায় যেতে পারবে না একবারই অপশান তোমার একবারই যেতে পারবে দ্বিতীয়বার যেতে পারবে না সে জায়গায় আচ্ছা ঠিক আছে কমন ব্যাপার এত বড় বাগানে এতগুলো ফলের গাছ সুন্দর পাকা পাকা ফলে তো ঢুকবো আর নিব আর এসে দিয়ে দিব পুরস্কার নিয়ে বাড়ি চলে যাব কমন ব্যাপার বাদশাহ যখন তাকে ঝুড়িটা দিল সে ব্যক্তি ঝুড়িটাকে নিয়ে বাগানের মধ্যে প্রবেশ করলো বাগানের মধ্যে প্রবেশ করে দেখছে একটি সারিতে পাকা পাকা ফল ধরে আছে তো এই সারির ফল তুলতে গিয়ে বলছে আচ্ছা পাশের সারিতে তো এর থেকে ভালো ফল এর থেকে ভালো ফল এবং পাকা তো সেই সারিতে নেই সেই ব্যক্তি এই সারিকে অতিক্রম করে পাশের সারিতে গেল মানুষের মন তো ও তো চাইবে যে সবচাইতে বেটারটা আমি নিই বেটারটা গিয়ে আমি উপস্থাপন করি এটাই তো চাইবে এটাই তো রাজার নির্দেশ ছিল সেই সারিতে গেল কিছুটা দু একটা ফল তুললো পাশের সারিতে তাকে দিচ্ছে আল্লাহু আকবার এর থেকে তো আরও ভালো ফল পাকা পাকা সুন্দর সুন্দর তো ওই সারিতে গিয়ে নি এবার এই সারিকে অতিক্রম করে গিয়ে পাশের সারিতে গেল এইভাবে একটা দুটা তুলতে 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 আবার এবার বলছে ওই সারিতে যাই ভালো হতে পারে দেখি না গিয়ে সেই সারিতে গিয়ে কতটা থাকে সেই সারিতেও গেল সেই সারিতে গিয়ে লাস্ট পজিশনে দেখছে ওই সারিতে গাছ আছে কিন্তু আর ফল নেই ঝুড়ি তখন ভর্তি হয়নি সে ব্যক্তি চিন্তা ভাবনা করছে হাই আফসোস যদি আমি ভুগে গিয়ে প্রথম সারিতেই যদি ফলগুলোকে তুলে ঝুড়িটাকে ভর্তি করে নিতাম তাহলে তারা খালি ঝুড়ি থাকতো না আর বাদশাহ দরবারে তো খালি ঝুড়ি উপস্থাপন করতে হতো না উপস্থিত করতে হতো না সম্মানিত উপস্থিতি এই গল্পটি দিয়ে আপনাকে আমি বলতে চাইছি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াটা একটা বাগান দিয়েছে এই দুনিয়াটা একটা বাগান সুন্দর চকচকে বাগান আর এই যে বাদশাহ নির্দেশ দিয়েছে এটা অন্য কেউ নয় সেটা তো আল্লাহ সুবহানাহু তাআলা আর যে ব্যক্তিকে নির্দেশ দেওয়া হলো সেই ব্যক্তি হচ্ছে আপনি আর আমি আপনি আমি আর ওই ঝুড়িটা হচ্ছে আপনার আমার জীবন যে সময়টা আমরা পাই কি বুঝলেন গল্পর দিয়ে এইটাই বলতে চাইছি মানুষ বলে ইনশাল্লাহ আগামী দিন থেকে এই কাল নাই পরশু থেকে নামাজ পড়বো বলে না এমনটা ব্যক্তি বলে আপনার জীবন এভাবে চলে যাচ্ছে দিনের পর দিন ওই ব্যক্তির মতো খালি ঝুড়ি আপনার জীবনের পাপ আপনার ফাঁকা আমল নিয়ে আল্লাহর দরবার উপস্থিত হতে হবে যদি এভাবে আপনার জীবন যায় যে আজ নয় কাল কাল নয় পরশু এভাবে একের পর এক দিন চলে যায় মাথা ঠুকিয়ে কপাল ঠুকিয়েও আপনার জীবনগুলোকে ফিরে পাবেন না আফসোস করবেন না কেয়ামতের দিনে করবেন এখন করবেন না খুলে পড়বেন কোরআন সূরা মুনাফিকুনের দ্বিতীয় নম্বর রুকুতে গিয়ে দেখবেন
বলবে না আফসোস করেনি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহান ও তাআলাকে বলবে হে আল্লাহ তুমি একবার দুনিয়ার বুকে পাঠাও আমরা টাকা পয়সা কিছু দান সাদকা খায়রাত করে আসি আর সৎ ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসি এই আফসোস কাল কিয়ামতের দিন আপনি আমি করব পাবেন আল্লাহ দিবে যে যাও যারে রহিম যা দুনিয়ার বুকে তো পারিসনি তখন এখন যা বুঝতে তো পেরেছিস বাপ যা বলবে বলবে না চিন্তা করে দুনিয়াদারি করেন চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে দুনিয়াদারি করুন যে ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হবে আবার কোনো ব্যক্তি বলে না যে ছেলে মেয়ের বিবাহ দিই কিছু টাকা পয়সা জমিয়ে নিই দিয়ে নামাজ পড়বো রোজা রাখবো ওদের অবস্থা কাদের মতো জানেন এক ব্যক্তি নদী অতিক্রম করে বাজারে গেছে তাদেরকে নদী পেরিয়ে বাজার যেতে হয় এখন নৌকা পেরিয়ে বাজার গেছে বাজারে গিয়ে মনের মতো বাজার তার সামান দ্রব্য কিনে নিয়েছে ব্যাগ বোঝাই করে এখন হাঁটতে হাঁটতে ঘাটের দিকে আসছে পথের মধ্যে পাড়ার এক সম্পর্কের ভাতিজার সাথে দেখা ভাতিজার চাচাকে দেখে সামনে আসসালামু আলাইকুম চাচা বলছে ওয়ালাইকুম আসসালাম চাচা বাজারে গেছিলেন নাকি বলে হ্যাঁ বাপ বাজারে গেছিলাম বলে তুমি যাচ্ছ নাকি বলে আমি যাচ্ছি বলে চাচা এখনই বাড়ি যাবেন বলে এখনই বাড়ি যাচ্ছি আচ্ছা যান আমি বাজার করে বাড়ি আসছি এবার চাচা ঘাটে আসতে আসতে ঘাট যখন এসেছে ঘাটের এক সাইডে বসে আছে নৌকা লাগে প্যাসেঞ্জার সেখানে চাপে আর এপার থেকে ওপার চলে যাই চাচা সেই ঘাটের এক পাশে বসে আছে চুপচাপ বসে আছে ভাতিজা এবার বাজার টাজার করে এক দেড় ঘন্টার মধ্যে ফিরে আসছে এসে ঘাটের পাশে দেখছে চাচা বসে পাড়ার সম্পর্কের ভাতিজা এবার চাচার কাছে কি বলছে চাচা কি ব্যাপার দেড় ঘন্টা আগে আপনি এসেছেন অথচ আপনি এই নদী নৌকা পেরিয়ে আপনি ওপার যাননি বাড়ি যাননি কি ব্যাপার শরীর খারাপ হয়ে গেল নাকি বলে না ভাতিজা তুমি যেটা বলছো সেটা নয় তুমি যেটা ভাবছো সেটা নয় আমি এখানে বসে আছি এই উদ্দেশ্যে যে এই ঘাটের এই পারে আমি নিজের মনে সুখে বসে আছি এই চিন্তা ভাবনা নিয়ে যে এই নদীর পানিগুলো বয়ে বয়ে শেষ যখন হয়ে যাবে আমি পায়ে হেঁটে নদীটা পেরিয়ে ওপার যাব সম্ভব ওই ভাতিজার চাচাকে মেন্টাল পাগল বলবে না মেন্টাল পাগল বলবে না সেরকম মেন্টাল আপনি আমি যে দুনিয়ায় বাড়ি করে নিই টাকা পয়সা করে নিই ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দিই মানে দুনিয়ার সমস্ত কামাই করে নিই তারপরে নামাজ রোজা করে পরকালে পাড়ি দিব ওই মেন্টাল পাগলের মতো আপনিও মেন্টাল আপনি দুনিয়াদারি করে কখনো এই দুনিয়াদারি কখনো লোভ লালসা শেষ হবে না শেষ হবে না আপনি আপনার এই জায়গায় ভালো করে লক্ষ্য করবেন যে ব্যক্তির একতলা বিল্ডিং ছিল দুতলা থেকে তিনতলা চারতলা বিল্ডিং হলো সে মানুষের লোভ লালসা কমবে না পেট ভরবে না এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়েছেন টাকা সুরসুরা পড়েননি যা আলহাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কবরে যাও বুঝতে পারবে কবর গিয়ে পেট ভরবে দুনিয়াতে ভরবে না ওই চিন্তা ভাবনা কখনোই করিয়েন না যে দুনিয়ায় কিছু কামিয়ে নিই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমা করে নিই তারপরে পরকালে গিয়ে পাড়ি দিব নামাজ রোজা হজ জাকাত করে জি না সম্ভব নয় শেষ হবে না ওই নদীর পানি যেমনটি বয়েও শেষ হবে না ওই ব্যক্তির পায়ে হেঁটেও বাড়ি যাওয়া যেমন অসম্ভব তেমনি আপনার জীবনে দুনিয়াদারি শেষ করা এটাও অসম্ভব সম্মানিত উপস্থিতি আপনাকে আমি একটা সাকসেস কামিয়া ব্যক্তি হতে হবে আল্লাহ সুবহান ও তাআলার ভাষা অনুযায়ী আল্লাহ সুবহান ও তাআলা বলছেন যারা জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাত লাভ করতে পারলো এরাই হচ্ছে কামিয়া সফল ব্যক্তি এবার কি করতে হবে আপনাকে মুসনাদ আহমদের এখানে হাদিস শুনাই যেটি সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজ বলছেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান কামিয়াব সাকসেস সফলতা ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি চিন্তা ভাবনা করলো যে মরণের পর আমার কি হবে এই মেন্টালিটি এই চিন্তা ভাবনা করে দুনিয়ার বুকে সৎ নেক সলে আমল করে করলো এই ব্যক্তি হচ্ছে সাকসেস কামী ব্যক্তি বোকা কাকে বলা হয়েছে জানেন মানি তাবা নাফসাহু হাওয়া হা ওয়া তামান্না আলাল্লাহি যে ব্যক্তি নিজের নাফসের ইত্তেবা অনুসরণ করলো মন চাইছে দুতলা বিল্ডিং করব করে নিল মন চাইছে মদ খাবো খেয়ে নিল মন চাইছে তাফাস্তাল তাস খেলে ফেললো মন চাইছে সুদ খাবো সুদ দিব এটাও করে ফেললো মন যেটা চাই সেটাই করে অথচ কি করে জানেন
এক মাদাল মদ খেয়ে যদি রাস্তায় লটালটি করে আর তাকে গিয়েও যদি বলেন যে ভাই জান্নাত যাবা না জাহান্নাম যাবা, সে মাদাল জান্নাত যাব, সে ব্যক্তি বলো জান্নাত যাব, কখনো বলবেন আমি জাহান্নাম যাব। কেন বলেন তো? দুনিয়ার সব পাপ আমরা করব, সব কিছু করব, মন যেটা চাইবে সেটাই করব, শরিয়াত কি বলে সেটা ধার ধারবো না, সেটা দেখবো না। অথচ ওয়াতামান্নাই আলাল্লাহ, আশা কি করছি? যে আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতের আশা করছি, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে জান্নাত দিবে। সম্ভব? দুনিয়ার বুকে যেটা না যায়, যেটা হারাম, যেটা অবৈধ, সমস্ত আমরা ফায়দা লুটে নিব, সমস্ত চেখে নিব, আবার জান্নাতও চাইবো, আল্লাহর কাছে আমল না করে পাপ থেকে না বেঁচে। সাকসেস কামিয়া ব্যক্তি আমরা নয়। সাকসেস কামিয়া ব্যক্তি হতে গেলে সম্মানিত উপস্থিতি আপনাকে বলতে চাই, যে আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীন ইসলামকে ভালোভাবে বুঝে জেনে তার উপর বাস্তবায়িত করতে হবে। আপনার মন চাইছে নামাজ পড়বো না, আপনি নামাজ পড়েন না। এইটাই হচ্ছে নিজের নাফসের ইত্তেবা অনুসরণ করা, আর এই ইত্তেবা অনুসরণ করে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত নয় জাহান্নামে যেতে হবে, নিজের নাফসের ইত্তেবা অনুসরণ করে। মন যেটা চাই সেটাই করি, ইসলাম কি বলে ধার ধারবো না। সম্মানিত উপস্থিতি, এর জন্য আপনাকে আমি জানালাম সংক্ষিপ্ত আকারে যে আমাদেরকে সাকসেস কামিয়া ব্যক্তি হতে গেলে দুনিয়ার লোভ লালসা মহব্বত সবকে ত্যাগ করে পরকারের চিন্তা ভাবনা করে ইহকালে আমাদেরকে আমলিয়াতের জিন্দেগি গড়ে তুলতে হবে। কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করা যায়, কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট করা যায়, এই ধরনের আমলগুলোকে তালাশ করে খুঁজে 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 দুনিয়ার বুকে আমলিয়াতের জিন্দেগি গড়ে তুলতে হবে, পরকালে পাড়ি দিতে হবে, তবেই সাকসেস কামিয়া ব্যক্তি আমরা হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেক ব্যক্তিকে